हेलो फ्रेंड्स, गुड इवनिंग। इम्पोर्टेंट इनफरमेशन चैनल अपन सबाई के जाना सुस्वागतम। बंधुरा आबार एसे गेछे एक नतून भिडियो निये। तो आजकल भिडियो देखा एक विशेष खबर, लक्ष्मी भाण्डार प्रकल्प नियमे बड़ सड़ो बदल एस टाका पावा होयेछे आरो सहज। तो चलो भिडियो शुरू करा जाक। पश्चिमबंग राज्य सरकार जे सकल प्रकल्प रही है से सकल प्रकल्पर मध्य अन्यतम जनप्रिय एक प्रकल्प हलो लक्ष्मी भाण्डार। এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ পাওয়ার মূল কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করার মাত্রই হাতে হাতে কিন্তু টাকা দেওয়া। জনপ্রিয় এই প্রকল্পের ক্ষেত্রে এবার রাজ্য সরকারের তরফ থেকে বড় এক পরিবর্তন আনা হলো, যে পরিবর্তন সেই সকল মহিলাদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে যারা বিভিন্ন কারণে টাকা পাচ্ছিলেন না। মোটের উপর নিয়মে এই পরিবর্তন আনার ফলে টাকা পাওয়া আরও কিন্তু অনেক সহজ হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী মহিলারা টাকা পেয়ে থাকেন। যারা জেনারেল শ্রেণীর মহিলা তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে 500 টাকা, এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলা তাদের মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের ভোটের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং এই প্রকল্প এখনও চালু রয়েছে। এ যাবৎ এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের বেশ কিছু শর্ত মানার পাশাপাশি বাধ্যতামূলকভাবে থাকতে হতো স্বাস্থ্যসাথী কার্ড। তবে দেখা গিয়েছে বহু আবেদনকারী মহিলার স্বাস্থ্যসাথী কার্ড না থাকার কারণে তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের মহিলাদের মন পেতে এবং মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। রাজ্য সরকারের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সেই সকল মহিলারা উপকৃত হবেন যারা এখনও পর্যন্ত নিজেদের স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে উঠতে পারেননি অথবা কোনো কারণবশত তা হয়ে ওঠেনি। কারণ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে নিয়মে এমন পরিবর্তন আনার ফলে তারা সহজেই টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের ফোনের নোটিফিকেশানে চলে যায়।